কিচেন ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা শীতকালীন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে। রেসিপি শেয়ার করার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ মাই কিচেন ট্যুরে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো নতুন আলু আছে, এটাকে আমি সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি, নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর 2 তেজপাতা। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি প্রথমে একটু ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি, ফোড়নটা আবার পরে দেব। এই লঙ্কাটা তুলে নিচ্ছি, এই ফোড়নের তেলেই কিন্তু আমি আলুটা ভাজা করব, তাতে কিন্তু আলুতে বেশ ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে লঙ্কাটা পরেও ভাজতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, নুন আমি দেবো না, কারণ আলুটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েই সেদ্ধ করেছি, আর সেদ্ধ কিন্তু খুব বেশি করিনি। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। কুকারে দিয়েছিলাম, 1 হুইসেল পড়ার আগেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। মিনিট তিনেক পর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি দিল, নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু দিয়ে দিচ্ছি নুন। ব্যাস ভাজা মোটামুটি হয়ে গেছে। মিনিট দুয়েক নাড়াচাড়ার পর আলু কড়াইশুঁটি তুলে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, পেঁয়াজ বাটা, আর যে বাটাগুলো রয়েছে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, পুরোটা দিয়ে দিচ্ছি। আমি খুব মশলা দিয়ে কিন্তু এটা করবো না, কিন্তু খেতে খুব টেস্টি হবে। গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আপনার যদি গাঢ় মানে গ্রেভিটা আরেকটুখানি ঘন পছন্দ করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। মশলাটা যখন একটু শুকনো হয়ে এসেছে সেই সময় আমি আলু কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি সামান্য লবণ। এইভাবে মোটামুটি 4-5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না তেল ছাড়ছে মশলাটিতে। আমার এটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে তাই খুব বেশি জল আমি দেব না। এবার চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। মোটামুটি মিনিট 5-এর পর টোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি, দিচ্ছি একদম সামান্য গরম মশলা, দিচ্ছি 1 চামচ ঘি, এইভাবে আরও মিনিট 2 রান্না করার পর একদম রেডি নতুন আলুর দম।
এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা গরম গরম রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।